তোমাদের উপরে দুনিয়ার প্রাধান্য এসে যাবে, তোমরা দুনিয়াকে মূল্যায়ন করবে। আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা ভয় পাই। দুনিয়া হচ্ছে সব ভোগের বস্তু, ও খায়রু মাতাই দুনিয়া আল মারাতুস সালিহা, আর সর্বোত্তম ভোগের বস্তু হচ্ছে সতী নারী, উত্তম স্ত্রী। যদিও এইখানে আমরা দারুণ ভাবে মার খেয়েছি, দুনিয়ার মূল্য এবং মূল্যায়ন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে একেবারেই তুচ্ছ। কেমন কোন দুনিয়ার পেছনে ছুটছি? নিঃসন্দেহে আমরা এমন কোন মরীচিকার পেছনে ছুটছি যা আসলে সে আমাকে শুধু সামনে নিয়ে যায়, সামনে নিয়ে যায়। ছুটতে ছুটতে এমত অবস্থায় আমি হাঁপিয়ে যাব, ক্লান্ত হব, আমার আত্মা সেখান থেকে নিঃশেষ হবে, আমার পরিসমাপ্তি ঘটবে, এ দুনিয়ার সব কিছু ঠিকঠাক তো চলবে কিন্তু আমি পৃথিবীতে থাকবো না। দুনিয়াতে কল্যাণ দান করুন, ওয়াফিল আখেরাতে হাসানা, পরকালে কল্যাণ দান করুন, ওয়াকিনা আযাবান্নার, আল্লাহ আমাদেরকে জাহান্নামের আগুন থেকে রক্ষা করুন। আমরা যেন ব্যক্তি পূজারি না হই, আমরা যেন সম্পদ পূজারি না হই, আমরা যেন মাল পূজারি না হই, আমরা যেন পদ পূজারি না হই, এই পূজারি দুনিয়া পূজারি, মিছিল পূজারি, তন্ত্র পূজারি, মন্ত্র পূজারি যেন আমরা না হই, আল্লাহ আমাদেরকে হেফাজত করুন। এর মধ্যে সেই ব্যক্তি সবচেয়ে বুদ্ধিমান যে পরকাল নিয়ে ভাবে, বিশেষ করে যে মৃত্যু নিয়ে ভাবে। আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ, আসুন পবিত্র কুরআন ও সহি হাদিসের আলোকে জীবন গড়ি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহ ওয়া সালাতু ওয়া সালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন ওয়া মান তাবিয়াহুম বি ইহসানিন ইলা ইয়াউমিদ্দিন, আম্মা বা'দ। أما بعد فإنا خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما فقد قال الله تبارك وتعالى في الكلام المجيد والفرقان الحميد فأعوذ بالله من الشيطان الرجيم وما أوتيتم من شيء فمتاع الحياة الدنيا وزينتها وما عند الله خير وأبقى أفلا تعقلون. سورة قصص 28 نمبر سورة 60 نمبر آيات. وقال النبي الأمين صلى الله عليه وسلم الدنيا سجن المؤمن وجنة الكافر رواه مسلم أو كما قال عليه الصلاة والسلام. দুই দিন ব্যাপী 15তম ইসলামী সম্মেলন যা আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ, বাংলাদেশ আহলে হাদিস যুব সংঘ, নওগাঁ সাংগঠনিক এলাকা, তারি উপজেলা, মহাদেবপুরের আওতাধীন বাগডোব এলাকা কর্তৃক আয়োজিত আজকের ইসলামী সম্মেলনের সম্মানিত প্রধান অতিথি, সভাপতি, সম্মানিত সঞ্চালক, মঞ্চে উপবিষ্ট রয়েছেন ওলামায়ে কেরাম, সংগঠনের বিভিন্ন স্তরের দায়িত্বশীল বৃন্দ, সাথে সাথে সামনে উপবিষ্ট মুরব্বিয়ানে কেরাম, প্রিয় যুবক ভাইরা, প্রশংসা জ্ঞাপন করছি আমাদের রব মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্যে
যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করেছেন সাথে সাথে পরিমিত করেছেন আল্লাহ শুকরিয়া জ্ঞাপন করছি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আর একটু বলা জোরে বলা দরকার ছিল আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ শান্তি বর্ষিত হোক প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি তার পরিবার পরিবর্গের প্রতি সাহাবা আজমাইনগণের প্রতি তাবে তাবেঈন ইজামের প্রতি আল্লাহর কাছে দোয়া করছে আজকের এই প্রোগ্রাম থেকে আল্লাহ রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সুন্নাহ রেখে গেছেন তার প্রচারক তার ধারক তার বাহক তা নিয়ে সংগ্রামকারী ব্যক্তি গোষ্ঠী বা সংগঠন যারা এভাবে কাজ করবে কিয়ামত পূর্ব পর্যন্ত তাদের উপরে আসমানি রহমতের বর্ষণ আপনি করুন আল্লাহুম্মা আমিন প্রিয় উপস্থিতি দুনিয়ার বাস্তবতা দুনিয়াতে প্রকৃত মুমিনের অবস্থান আসলে দুনিয়ার বাস্তবতা কি এবং একজন মুমিন হিসাবে সেই ব্যক্তি দুনিয়াতে তার অবস্থান কিভাবে রাখবে এ বিষয়ে আমরা আলোচনা করার চেষ্টা করব আমা তাওফিকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনিব তার পূর্বেই আল্লাহর কাছে দোয়া কামনা করছি আল্লাহ আজকের এই আলোচনা থেকে আজকের এই প্রোগ্রাম থেকে আমরা যারা আছি যা কিছু শুনলাম সেটা যেন নিজেরা আমল করতে পারি এবং সেটা অন্তরে ধারণ করে পরবর্তীতে যেন এটা আমলের একটা সঞ্চালক হয় আল্লাহ আমাদেরকে কবুল করে নিন আল্লাহুম্মা আমিন শুরুতে একটি কথা না বললেই নয় আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আন থেকে বর্ণিত সহিহ বুখারীর প্রথম খণ্ডের শেষের দিকের হাদিস বুখারী মূল ভলিউম অর্থাৎ দেওবন ছাপা তো এখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেকগুলো সুসংবাদ দিয়েছেন তার মধ্যে একটি সুসংবাদ যেটা আমরা প্রায় সকলেই জানি যে দিনই মজলিসে বসলে তার ফজিলত দেখেন এই পৃথিবীতে আজকে এই বাগডোব এলাকায় অনেক মানুষ আছে কিন্তু আপনারা যারা এসেছেন তারা কি আমার চেহারা দেখতে এসেছেন অতিথির চেহারা দেখতে এসেছেন যারা এখানে আয়োজক রয়েছেন তাদের দেখতে এসেছেন না শুধুমাত্র মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্টির জন্য আমরা বক্তা শ্রোতা সকলেই এসেছি আল্লাহ কবুল করুন আল্লাহুম্মা আমিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে এরকম জিকিরের মজলিসে বসলে এটা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কেমন উত্তম খয়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা দুনিয়া এবং দুনিয়ার মাঝে যা কিছু রয়েছে আজকে আমরা যদি স্বর্ণের দিকে লক্ষ্য করি দেখেন তো সেটা কত ভরি আমরা কিন্তু সবাই অধিকাংশ মানুষই নগদে বিশ্বাসী আর আমাদের আলোচনার টপিকও এটা নগদে বিশ্বাসী আমরা কেমন এবং দুনিয়াতে আমাদের কিভাবে জীবনযাপন করার দরকার ছিল এ বিষয়ে ইনশাআল্লাহ তো আরও একটু কথা না বললেই নয় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন এরকম আয়োজন যখন করা হবে আমরা যারা শুনবো বা বলবো তাদের অবস্থা আল্লাহ রাব্বুল আলামিন বলছেন নাদা মুনাদিম মিনাস সামা আসমান থেকে আহ্বানকারী আহ্বান করতে থাকে কুমু তোমরা উঠে যাও তোমরা চলে যাও আলোচনা শেষ বা সম্মেলন শেষ মাগফুর লাকুম তোমাদের সকলকে ক্ষমা করে দেওয়া হলো আমরা ক্ষমা চাই না অবশ্যই চাই আল্লাহ আমাদেরকে ক্ষমা করুন আল্লাহুম্মা আমিন প্রিয় উপস্থিতি সাথে সাথে হাদিসের শেষ বাক্যটি আরো গুরুত্বপূর্ণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ওয়া বুদ্দিলাত সাইয়্যাতুকুম হাসানাত এবং তাদের পাপগুলো আল্লাহ রাব্বুল আলামিন নেকিতে পরিবর্তন করে দেন আল্লাহ আমাদের পাপগুলো নেকিতে পরিবর্তনের ব্যবস্থা করুন ইয়া রাব্বাল আলামিন আল্লাহুম্মা আমিন প্রিয় উপস্থিতি আমরা দুনিয়ার উপমা যদি উদাহরণ দিতে যাই তাহলে অনেকগুলো কথা বলা প্রয়োজন শুরুতে তো আমরা আলোচনা আমরা খুব বেশি সময় নেব না তবে যতটুকু সময় নেব আপনাদের কাছ থেকে বা আমরা যতটুকু সময় কথা বলবো ইনশাআল্লাহ আলোচনা শোনার চেষ্টা করবেন আশা রাখি আল্লাহ রাব্বুল আলামিন চাইলে আজকের আলোচনা থেকে আমরা উপকৃত হতে পারবো ইনশাআল্লাহ আল্লাহ আমাদের তৌফিক দান করুন আল্লাহুম্মা আমিন এই দুনিয়াকে সবচেয়ে মোহনীয় করে রেখেছে যে সে কিন্তু আমাদের চিরশত্রু শয়তান আমরা এটাকে জানি শয়তান আমাদের কেমন শত্রু আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারিমের মধ্যে 9টি স্থানে শয়তানকে স্পষ্টভাবে বলছেন ইন্নাহু লাকুম আদুব্বুম মুবিন নিশ্চয় শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু
আমার সাথে যার বিরোধ রয়েছে, আমার সাথে যার দ্বন্দ্ব রয়েছে, হোক সেটা টাকা পয়সার, হোক সেটা স্বার্থদ্বন্দ্বের বা আরও অন্য কোন আত্মীয়তার বন্ধন নিয়ে বা আরও অনেক বিষয় নিয়ে থাকে, কিন্তু আমার আপনার বোকা চোখে আমরা তাকে বড় শত্রু হিসেবে জানি। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন কি বলছেন, ইন্নাহু লাকুম আদুব্বুম মুবিন, নিশ্চয় শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু। তারই ধারাবাহিকতা আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সূরা ফাতির 25 নম্বর সূরার 5 নম্বর আয়াত, ইয়া আইয়ুহান নাস ইন্না ওয়াদাল্লাহি হক, হে বিশ্বাসীগণ, ইন্না ওয়াদাল্লাহি হক, ফালা তাগুররানকুমুল হায়াতুদ দুনিয়া ওয়ালা ইয়াগুররানকুম বিল্লাহিল গুরুর। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন হে বিশ্বাসীগণ, ইন্না ওয়াদাল্লাহি হক, নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন যিনি তোমাদের রব, তিনি যে ওয়াদা করেছেন সেই ওয়াদা সত্য। আল্লাহর ওয়াদা কি সত্য নাকি মিথ্যা? আল্লাহর ওয়াদা কি? যারা দুনিয়াতে পবিত্র কোরআন এবং সহি হাদিস অনুযায়ী চলবে, মানবে, জানবে, আমল করবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য কি রেখেছেন? জান্নাত। আর যারা এর বিপরীত করবে, তাদের প্রতিদান আল্লাহ রাব্বুল আলামিন যেটা দেওয়ার দরকার সেটা তিনি দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন সূরা ফাতির এখানে বলছেন, ইয়া আইয়ুহান নাস ইন্না ওয়াদাল্লাহি হক, ফালা তাগুররানকুমুল হায়াতুদ দুনিয়া ওয়ালা ইয়াগুররানকুম বিল্লাহিল গুরুর। হে বিশ্বাসীগণ, হে মানুষ, মানুষদেরকে ডেকে বলছেন, নিশ্চয় জেনে রেখো আল্লাহ রাব্বুল আলামিন যে ওয়াদা তোমাদেরকে করেছেন সেই ওয়াদা সত্য। ফালা তাগুররানকুমুল হায়াতুদ দুনিয়া, সুতরাং দুনিয়ার জীবন যেন তোমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন থেকে না ভোলায়, তোমাদেরকে যেন ধোকায় না ফেলে দেয়। আমি আপনি যদি অন্তরে হাত দেই, তাহলে আমি আপনি কতটুকু ধোকা থেকে মুক্ত এটা আমরা বুঝতে পারব। দুনিয়ার ধোকা থেকে আমরা কতটুকু মুক্ত, দুনিয়ার ধোকার মধ্যে আমরা কিভাবে পড়েছি, আল্লাহ রাব্বুল আলামিন আগে থেকেই মানুষদেরকে বলছেন। এখানে মুমিনদেরকে এখনো সম্বোধন করলেন না, মানুষদেরকে আগে বললেন, হে দুনিয়ার মানুষ শোনো, শয়তান কিন্তু চ্যালেঞ্জ নিয়ে নেমেছে, আল্লাহ আমি তাদের সকলকে পথভ্রষ্ট করে ছাড়ব। যদি আমরা পথভ্রষ্ট হই, তাহলে কার কাছে পরাস্ত হলাম? শয়তানের কাছে। আর আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলছেন, শোনো, শয়তান বিশেষ করে দুনিয়ার জীবন তোমাদেরকে যেন ধোকায় না ফেলে। ওয়ালা ইয়াগুররানকুম বিল্লাহিল গুরুর, এবং সবচেয়ে প্রতারক, সবচেয়ে ধোকাবাজ যে শয়তান, সে যেন তোমাদেরকে সে যেন তোমাদেরকে ধোকায় না ফেলে, সে যেন তোমাদেরকে ধোকা না দেয়, তার ধোকায় তোমরা যেন পড়ো না। কিন্তু আমরা কেন আজকের এই বিষয় নিয়ে আলোচনা করা দরকার? অধিকাংশ মানুষই আমরা দুনিয়াদার হয়ে গেছি, অধিকাংশ মানুষই আমরা দুনিয়াদার হয়েছি, নগদে বিশ্বাসী হয়েছি। অথচ মুমিনের নগদ হচ্ছে কবর, মুমিনের নগদ হচ্ছে মিজান, সিরাত, কেয়ামত, তার নগদ হচ্ছে চিরস্থায়ী ঠিকানা জান্নাত। আমাদের নগদ হওয়ার কথা ছিল ওইটা, কিন্তু আমরা মরিচিকার মধ্যে পড়ে আছি। যখন বড় লম্বা রাস্তা, যখন ড্রাইভার সাহেব ড্রাইভ করেন গাড়ি, তখন দেখতে পাবেন সামনে উনি যে সামনে পাকা রাস্তা, অথচ মনে হচ্ছে পানি ঢেউ খেলছে, অথচ সেটা কিন্তু পানি না। রোদ যখন ওখানে প্রখরভাবে কিরণ দিয়েছে, তাপ পড়েছে, তখন ওখানে একটা ক্রিয়া বিক্রিয়া শুরু হয়ে ওখানে মরিচিকার মতো মনে হচ্ছে। ঠিক একই অবস্থা, ঠিক একই অবস্থা আমরা দেখতে পাই যদি মরুভূমিতে আমরা যাই, ঠিক একই অবস্থা দেখতে পাই। আমরা বাস্তবতার দিকে যদি লক্ষ্য করি, আমরা অধিকাংশ মানুষ আজ দুনিয়াদার হয়েছি। যখনই দুনিয়ার পেছনে আমরা ছুটেছি, তখনই আমাদেরকে শয়তান ধোকা দিয়েছে, তখনই আমরা পথভ্রষ্ট হয়েছি, তখন আমরা মালের পেছনে ছুটেছি, তখন মাল উপার্জন করতে যে আমরা বাস বিচার করিনি। অধিকাংশ মানুষ আজকে অট্টালিকার পর অট্টালিকা আমরা দিচ্ছি, আমাদের স্বপ্ন যেন দুনিয়ায় আমরা চিরস্থায়ী, অথচ আমরা কি কেউ থাকব? আমরা দুনিয়াতে কেউ থাকবো না, এ কথাটা আমরা জানি। তারপরেও এই কথাগুলো মানার ক্ষেত্রে আমরা অনেক পিছিয়ে আছি। আল্লাহ আমাদেরকে রক্ষা করুন, আল্লাহুম্মা আমিন। যখন শয়তান ধোকা দিবে, তখন আমরা বারবার পাঠ করতে পারি, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, মিন হামজিহি ওয়া নাফসিহি ওয়া নাফখিহি। এভাবে আল্লাহর কাছে বিশেষ করে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম আমরা পড়তে পারি। তাহলে এই
কালেমার দ্বারা ভয়ে ভয়ে বিরোধ কেটে যাবে। কারণ শয়তান প্রত্যেকটা স্থানে এসে আপনাকে আমাকে ধোকা দেয়। আমি তো জানি না শয়তান আমার কিভাবে আমার উপরে আক্রমণ করে। শয়তানের পাওয়ার হচ্ছে ইন্না শাইতানা ইয়াজরি মিনাল ইনসানি মাজরা দাম। শয়তানের পাওয়ার হচ্ছে সে মানুষের শিরায় যে মানুষকে ধোকা দেয়। মানুষের রক্তের ধমনীতে যখন শয়তান ধোকা দিবে, আমি আপনি কিন্তু নির্ণয় করতে পারবো না শয়তান ঢুকলো কোন পাশ দিয়ে আর আমাকে পথভ্রষ্ট করে নিয়ে যাচ্ছে কোন সাইড দিয়ে। সুতরাং আমরা যেন এই শয়তানের মোহে পড়ে দুনিয়া আর মরিচিকার পেছনে ছুটে না চলি। আসলে একটা উদাহরণ না দিলেই নয়, ইমাম ইবনে কাইয়িম আজ-জাওজি রাহিমাহুল্লাহ তিনি তার একটি কিতাব ইদাতুস সাবিরিন ও যাকিরাতুস শাকিরিন এই গ্রন্থের মধ্যে ইমাম ইবনে কাইয়িম আজ-জাওজি রাহিমাহুল্লাহ তিনি বলছেন, দুনিয়াটা মূলত মানুষের কাছে এমন যে একজন বোটম্যান অর্থাৎ নৌকার চালক তিনি অনেক দূর চলে গেছেন, চলতে চলতে এক দ্বীপে যে তিনি সেখানে অবস্থান করেছেন, এই অবস্থানের সময় দ্বীপের যখন নৌকা থেকে মানুষদেরকে নামাচ্ছেন তিনি, তখন তিনি বলে দিলেন, শুনেন অল্প সময় এখানে আমি বিরতি দেব, ইন্টারভাল কিন্তু একেবারে অল্প সময়, সুতরাং আপনারা আপনাদের প্রয়োজন সেরে তাড়াতাড়ি নৌকায় উঠবেন। সেখানে দেখা গেছে কিছু মানুষ খুব দ্রুত নৌকায় এসে পৌঁছেছে, আবার কিছু মানুষ ওই দ্বীপের চাকচিক্য সৌন্দর্য পাখির কলতান এবং চারিদিকের ফুল ফল বৃক্ষরাজি দেখে বিমোহিত হয়েছে, মুগ্ধ হয়েছে। তারা সেখানে সময় কাল ক্ষেপণ অতিক্রম করে নৌকায় লেটে উঠেছে, নৌকায় জায়গা পায়নি, এমতো অবস্থায় তারা দাঁড়িয়ে কষ্ট করে এসেছে, দ্বীপ পার হয়েছে। আবার কিছু মানুষ এমনও হয়েছে যে তারা সেখানে থেকে গেছে, ওই পাক পাখালি এবং পাখির কলতান নদীর কলতান এভাবে গুঞ্জরিত হয়েছে, তাদেরকে আকৃষ্ট করেছে, তাকে সেখানে থেকে গেছে, নৌকা যে আছে আবার যে আমাদের গন্তব্যে যেতে হবে এ বিষয়টি তাদের খেয়াল নেই। আল্লাহ রাব্বুল আলামিন সূরা কাহফ 45 নম্বর আয়াত, সূরা ইউনুস 24 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উদাহরণ দিচ্ছেন আমাদেরকে, দুনিয়ার জীবনটা হচ্ছে একজন কৃষকের ফসলের মতো। আল্লাহ রাব্বুল আলামিন আসমান থেকে বারি বর্ষণ করেছেন, বৃষ্টি বর্ষণ করেছেন, এমতো অবস্থায় কৃষক ফসল ফলিয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন বরকত দিয়েছেন, যদিও অনেক বোকা মানুষ আমরা ভেবে নেই ফসল তো আমার কারণেই হয়েছে, আমি অনেক চালাক কৃষক, আমি অনেক বুদ্ধিমান কৃষক, এর জন্য সময় মতো বীজ প্রয়োগ করেছিলাম, ধানের বীজটা ভালো অফিস থেকে নিয়েছিলাম, অথচ আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা বীজ অঙ্কুরিত হবে কি হবে না সব সারাকার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার। তাহলে কি আমি আপনি বলতে পারবো এই বছর আমার ভালো ধান হয়েছে, আমি শুরুতেই বীজ ভালো দিয়েছিলাম, আমি ভালো ধানের বীজ নির্ণয় করেছিলাম, এই কথা কি বলা যাবে? অসম্ভব। যদি বলি আল্লাহ রাব্বুল আলামিনের এ নিয়ামত থেকে আমরা নাফরমানদের অন্তর্ভুক্ত হব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে রক্ষা করুন, আল্লাহুম আমিন। প্রিয় উপস্থিতি, এমতো অবস্থা আসমান থেকে বৃষ্টি বর্ষণ হলো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সয়লাব ধান দিলেন, অনেক বরকত দিলেন, দেওয়ার পরে কিছু কাল কিছু সময় আসমানের বৃষ্টি আবার বন্ধ করে দেওয়া হলো, ভালো ধান হয়েছে, ধান পাকবে, এমতো অবস্থায় যদি পানি না পায় তাহলে কিছুদিন পর, যদি মাসখানেক যায় 2 সপ্তাহ যায় তাহলে আমি আপনি দেখতে পাবো খড়কুটা ধান আর সেখানে নেই। সুতরাং আল্লাহ রাব্বুল আলামিনের রহমত নিয়ে যারা আমরা পৃথিবীতে বেঁচে আছি, সেই রহমতের মাধ্যমে সিক্ত হয়ে যদি আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করি, তবেই কিন্তু আমরা হব সফল কাম, নতুবা আমরা এমন হব বৃষ্টি পেলে যেমন গাছপালা তরুলতা সজীব হয়। আমরা যতক্ষণ জিকির করব, আল্লাহ রাব্বুল আলামিনের জিকিরে থাকব, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদত করব, ততক্ষণ কিন্তু আমরা আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে রহম পাবো, নতুবা ওই মরিচিকার মতো হব, নতুবা আমরা এমন হয়ে যাব যেটা হচ্ছে ওই ফসলের যে অবস্থা হলো বৃষ্টি না হওয়ার কারণে, যে একেবারে খড়কুটা হয়ে গেল, অমূল্য মানে কোনো মূল্যহীন বস্তুতে পরিণত হলো, আমরা কিন্তু সেরকম হয়ে যাব এবং পরকালে ক্ষতিগ্রস্ত হব। আল্লাহ রাব্বুল আলামিনের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিরমিজির একটি হাদিসের মধ্যে তিনি বলছেন, শোনো হে আমার বান্দা, হে আমার উম্মতেরা, ফাওয়াল্লাহি লাল ফাকরা আখশা আলাইকুম, আমি তোমাদের উপরে যে দারিদ্রতা আসবে, তোমরা যে দরিদ্র হবে এটার ভয় আমি করি না, ওয়া ইন্নি আখশা আলাইকুম আন তুফসিতা আলাইকুমুদ দুনিয়া, আরে তোমাদের উপরে দুনিয়ার প্রাধান্য এসে যাবে, তোমরা দুনিয়াকে মূল্যায়ন করবে, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা ভয় পাই। বর্তমান পরিস্থিতি অবশ্য এটাই হয়েছে, অধিকাংশ মানুষই আমরা আত্মকেন্দ্রিক হয়ে গেছি, অধিকাংশ মানুষ নিজে বাঁচলে অন্যের কি ক্ষতি হলো, অন্যের ক্ষতি কি যায় কি আসে এটা দেখার বিষয় আমাদের নেই। এখান থেকে নিশ্চয়ই এই ধরনের মানুষ তারাই যারা ইহকালেও ক্ষতিগ্রস্ত পরকালেও ক্ষতিগ্রস্ত, হয়তোবা তারা এই পৃথিবীতে কিছু পেয়ে থাকেন, তারপরেও কিন্তু না
তারা এই পৃথিবীতে পেলেও পরকালে তাদের ক্ষতিগ্রস্ত এবং এই পৃথিবীতে যেভাবে পাওয়ার দরকার ছিল তারা সেভাবে পায় না। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের সূরা শুরা 42 নম্বর সূরার 20 নম্বর আয়াতের মধ্যে তিনি বলছেন, ওয়ামান কানা ইউরিদু হারসাল আখিরাতি ওয়ামান কানা ইউরিদু হারসাল আখিরাতি নাজিদ লাহু ফি হারসি, যারা পরকালের শস্য চায়, যারা পরকালের ফসল চায় নাজিদ লাহু ফি হারসি, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদের পরকালীন ফসলে তাদের বৃদ্ধি করে দেই। পক্ষান্তরে ওয়ামান কানা ইউরিদু হারসাদ দুনিয়া নুতিহা মিনহা ওয়ামা লাহু ফিল আখিরাতি মিন নসীব, আর যারা ইহকাল চায়, যারা দুনিয়া চাই, তাদেরকে আমি দুনিয়া তো অনেক ভোগের বস্তু। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আদ দুনিয়া কুল্লুহা মাতা, দুনিয়া হচ্ছে সব ভোগের বস্তু। ও খায়রু মাতাই দুনিয়া আল মারাতুস সালিহা, আর সর্বোত্তম ভোগের বস্তু হচ্ছে সতী নারী, উত্তম স্ত্রী। যদিও এইখানে আমরা দারুণভাবে মার খেয়েছি, আজকে আমরা পরিবারকে কন্ট্রোল করতে পারি না। যারা উঠে যাবেন ভাববো আমাদের চাইতে আপনারা ভালো জানেন, অথবা এই আলোচনা আপনাদের দরকার নেই, এই জন্যে আমরা খুব বেশি সময় নেব না। মূল কথা, ডানেও যাব না বামেও যাব না। আর আমরা এমনও বক্তা নই যে কিচ্ছা কাহিনী দিয়ে ভরে দেব, এমন কোনো কথা বলবো না যেটা পবিত্র কোরআন এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ সাব্যস্ত না। আমরা এমন কোনো বক্তার বক্তব্য শুনি না, আমরা জানি না, আমরা ওই ধরনের বক্তব্য দেই না ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে হেফাজত করুন। আল্লাহুম্মা আমিন। আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলছেন, যারা দুনিয়া চাই, মান কানা ইউরিদু হারসা দুনিয়া, যারা দুনিয়া চাই, নুতিহা মিনহা, এই দুনিয়া থেকে তো আমরা অল্প কিছু দেই, এক দুনিয়াতে অনেক কিছু আছে, দুনিয়াতে অনেক কিছু আছে, নুতিহা মিনহা ওয়ামা লাহু ফিল আখিরাতি মিন নসীব, তবে পরকালে তাদের কোনো অংশ থাকে না। পরকালের অংশ পেতে চাই না, আমরা চাই না ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ আমাদেরকে পরকালীন প্রাপ্তিটাই দিন, আল্লাহুম্মা আমিন। প্রিয় উপস্থিতি, দুনিয়া আপনাকে আমার আপনার আমার সামনে দুনিয়া উত্তমভাবে উপস্থাপন করা হবে, কিন্তু আমাকে আপনাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ গ্রহণ করতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে দুনিয়া উপস্থাপন করা হয়েছে, তিনি দুনিয়াকে ঠেলে দিয়েছেন, আখিরাতকে প্রাধান্য দিয়েছেন। সাহাবায়ে কেরামরা দুনিয়াকে ঠেলে দিয়েছেন, আখিরাতকে প্রাধান্য দিয়েছেন। যারাই আল্লাহর আবেদ ছিলেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মুখলেস বান্দা ছিলেন, তারা দুনিয়া তারা ঠেলে দিয়েছেন, আখিরাতের অগ্রগামী হয়েছেন। যদিও হ্যাঁ, প্রশ্ন থাকতে পারে যে আমরা তো অনেকেই দুনিয়া পাই, অনেক আলেমের দুনিয়া রয়েছে, হ্যাঁ, তবে দুনিয়া থাকতে পারে, দুনিয়া যদি আমরা পাই, যদি আমরা দুনিয়ার প্রাধান্য দেই, তাহলে আখিরাত হারিয়ে যাওয়ার সম্ভাবনা অনেক বেশি। যদি দুনিয়াকে প্রাধান্য দেই, আখিরাত হারিয়ে যাওয়ার সম্ভাবনা অনেক বেশি। সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন আমাদের যতটুকু দিয়েছেন অতটুকুতেই সন্তুষ্ট থাকতে হবে। হতে পারে আমার অনেক সম্পদ রয়েছে, আলহামদুলিল্লাহ, আমি আল্লাহর আবেদ, আল্লাহর ইবাদতকারী, মুখলেস বান্দা হওয়ার চেষ্টা করি, তবে হ্যাঁ, আমরা উদাহরণ সেই ছাত্রদেরকে দেই, যেহেতু আমরা কিছু ছাত্র পড়ানোর সুযোগ আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দান করেছেন, তো আমরা ছাত্রদেরকে যে বুস্টটা দেওয়ার চেষ্টা করি, যেই ছাত্র শুধুমাত্র পরীক্ষার নিয়তে পড়ে, সে কিন্তু পরীক্ষা ভালো করে, বাস্তবে কিন্তু সে শিখে না, কিন্তু যেই ছাত্র বাস্তবে কোরআন হাদিস বোঝার জন্যে কিতাবাদি শেখে, নাহু শেখে, সার্ফ শেখে, বালাগত শেখে, আরও অন্যান্য কিতাব শেখে, সে কিন্তু তার পরীক্ষা যেমন ভালো হয়, সাথে সাথে সে কিন্তু ভালো আলেমও হতে পারে, ভালো শিখতেও পারে। ঠিক অনুরূপভাবে পরকালকে টার্গেট করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন যদি কিছু দেন, সেটা আলহামদুলিল্লাহ ওই ছাত্রের ন্যায় যে পরকালকে টার্গেট করবে, ইহকালে আল্লাহ রাব্বুল আলামিন যদি দেন, সেটা আলহামদুলিল্লাহ, সেটা হতে পারে আল্লাহর এটা বিশেষ নিয়ামত, অবশ্যই এটা বিশেষ নিয়ামত। অথচ দুনিয়ার প্রাধান্য আমরা যারা দিচ্ছি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে, দুনিয়ার মূল্য মূল্যায়ন একেবারেই তুচ্ছ, দুনিয়ার মূল্য এবং মূল্যায়ন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে একেবারেই তুচ্ছ। কেমন? হাদিস সহিহ বুখারীতে এসেছে, আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন মদিনার আলিয়া নামক এক বাজার, ওই উঁচু স্থান দিয়ে, বাজারের উপর দিয়ে যাচ্ছেন, এমত অবস্থায় একটা হাদিসের মূল এবারাত না বলে মূল কথা বলে আমরা সামনে যাওয়ার চেষ্টা করছি। এখানে আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন একটা কান কাটা
একটা ছোট বকরি পড়ে আছে এমন অবস্থায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে বললেন আরে শোনো তোমরা এটা কি ক্রয় করবে বিদিরহামিন এক দিরহাম দ্বারা ক্রয় করবে সাহাবারা বললেন ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমরা যখন রাসূলের নাম আসবে কখনোই কৃপণতা করব না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকলে যখন আমরা পাঠ করি নতুবা আমরা কিন্তু ক্ষতিগ্রস্ত হব আর যদি আমরা পাঠ করে থাকি তাহলে আল্লাহ রাব্বুল আলামিন এর বিনিময়ে আমাদের সওয়াব দিবেন গুনাহ খাতা maaf করবেন আর অনেক মর্যাদা বাড়িয়ে দিবেন সুতরাং সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন তিনি বললেন তোমরা কি এক দিনার দিয়ে এটা ক্রয় করবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবারা বললেন হে আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমরা এটা ক্রয় করব না কারণ ক্রয় করতাম এমনিতে মরা আবার কান কাটা যদি জীবিত থাকতো তাও চিন্তা করা যেত তাও আমরা পছন্দ করতাম না এটা আবার মরা এটা আমরা কিভাবে গ্রহণ করব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন শোনো আল্লাহ রাব্বুল আলামিন ওয়াল্লাহি আল্লাহর কসম করে বলছি ইন্নাদ দুনিয়া আহওয়ানু আলাল্লাহি মিন হাযা আও কামা ক্বাল আলাইহিস সালাতু ওয়াসসালাম শোনো এই যে বকরি কান কাটা মরা তোমরা কোনো বিনিময় নিবে না এ তো মারা গেছে তোমাদের কাছে মূল্যহীন এর চাইতেও মূল্যহীন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দুনিয়া তাহলে কোন দুনিয়ার পেছনে আমরা রয়ে গেছি আমরা কোন দুনিয়ার পেছনে আমরা ছুটছি আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে হেফাজত করুন আল্লাহর কাছে পানা চাই আল্লাহ আমাদেরকে রক্ষা করুন আল্লাহুম্মা আমিন আমরা দুনিয়াতে চলতে ফিরতে একটা ছোট্ট মশা দেখতে পাই মাছি দেখতে পাই আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিরমিজির একটি হাদিসের মধ্যে তিনি বলছেন মশা মাছি বিশেষ করে মাছি যেটাকে আরবিতে বলা হয় বাউদা এই বাউদার একটা ডানা আপনারা কোনো টাকা দিয়ে কিনবেন অসম্ভব মাছি তো মাছির দুইটা বৈশিষ্ট্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন মাছি যখন তোমাদের কারোর পাত্রে পড়বে তাকে ওই ফেলে দিবে না ওকে আবার ডুবিয়ে ফেলবে ওর মধ্যে কারণ তার এক ডানায় রয়েছে কি এক ডানায় রয়েছে বিষাক্ত পয়জন আর এক ডানাতে আল্লাহ রাব্বুল আলামিন ওই পয়জনের প্রতিষেধক তৈরি করে দিয়েছেন সুতরাং এই মাছি যখন তোমাদের খাবারে পড়বে তখন তোমরা অবশ্যই এই কাজটা করবা তাকে খাবার যে খাবারে পড়বে ওই খাবারের মধ্যে তরল হলে ওর মধ্যে আবার ডুবিয়ে দিবে তাহলে মাছির ওই জীবাণু তোমাদের কোনো ক্ষতি করতে পারবে না আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদিও তাকে নিয়ে অনেক সময় এদেশের অনেক কুলাঙ্গার তাকে নিয়ে অনেক কটুক্তি করে তারপরেও তাদের হিসাব হচ্ছে আমাদের সরকারের উচিত তাদেরকে আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় যে অবস্থা করা হয়েছিল তাদেরকেও সেই অবস্থায় করা কেমন বদরের যুদ্ধের দিন আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সাহাবী আব্দুল্লাহ ইবনে মাসউদ আর অন্যান্য সাহাবী সাহাবী নিজেই হাদিস বর্ণনা করছেন তিনি বলছেন আমি যখন দাঁড়ালাম তখন আমার ডানে দেখলাম একজন ছোট বালক আবার আমার বাম পাশে একটা ছোট বালক দুই ভাই আমি তারা আমার পাশে দাঁড়িয়ে আছে আমি ডানের দিকে তাকাই আবার বামের দিকে তাকাই আমার ডানে বামে যদি একটু ভালো শক্তিশালী মানুষ হতো তাহলে আমি একটু সাহস পেতাম আচ্ছা কি ব্যাপার তারপরে একটু পরে বলছেন আই আম মি আইন আবু জাহাল হে চাচা আবু জাহাল কোথায় তখন আমি বললাম আরে আবু জাহালকে দিয়ে তুমি কি করবে তখন তিনি বললেন আমরা আবু জাহালকে হত্যা করব আমরা আবু জাহালকে হত্যা করব কেন হত্যা করবা ইয়াসুব্বু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সে আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গালি দিয়েছে তাই আমরা তাকে হত্যা করব আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কষ্ট দিয়েছে তাই আমরা তাকে হত্যা করব সুতরাং আজও বাংলাদেশের সরকার প্রধানের উচিত হবে আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামে কেউ কটুক্তি করলে তাকে বাইতুল মাকামের উত্তর গেট হোক আর দক্ষিণ গেটে হোক তাকে হত্যা করা সরকারের উচিত হবে ফরজ হবে এটা হচ্ছে আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যার নিয়ে যাকে নিয়ে কটুক্তি করে যার সমস্ত জীবনটাই আমাদের জন্য কল্যাণকর ছিল একটা মাছি দিয়ে আমরা উদাহরণ দিতে গেছিলাম আলোচনা বলতে যে আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি জানিয়ে দিয়েছেন এমন কথা যে আমাদের বাস্তব জীবনে যেটা খুবই জরুরি মাছি আমার আপনার খাবারে বসে মাছি আমার আপনার পাত্রে বসে এভাবে অনেক ক্ষতি করে সে অনেক জীবাণু বহন করে নিয়ে আসে অথচ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে কত সুন্দর মেসেজ দিয়েছেন এই জন্য তো আল্লাহ রাব্বুল আলামিন সূরা নজমের মধ্যে তিনি বলছেন ওমা ইয়ান্তিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুহা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি এমন নবী
যিনি এমন কোনো কথা বললেন না যার নিজের প্রবৃত্তির পক্ষ থেকে তিনি কোনো কথা বলেন না। ইন হুয়া ইল্লা ওয়াহইউহা, মহান আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে যে ওহী করা হয় সে ওহী শুধুমাত্র তোমাদের কাছে ডেলিভার দেন, তিনি শুধুমাত্র তোমাদের কাছে ওহীর বিতরণ করেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। অথচ আল্লাহ নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে কটূক্তি করি, তার উম্মত হওয়ার যোগ্যতা তো রাখি না রাখি না, কিভাবেই তাকে বলা হবে বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ। অথচ এই দোয়া যে পড়ে কবরস্থ করতে হবে, কবরে তাকে রাখতে হবে, একে কি বলে আপনি দিবেন দাফন কাফন? সুতরাং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলাম নিয়ে যারা কটূক্তি করে, আল্লাহ নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে কটূক্তি করে, যারা আল্লাহু আকবার নিয়ে কটূক্তি করে, নিঃসন্দেহে তাদের ঈমানে সমস্যা রয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা ইউসুফ 106 নম্বর আয়াতের মধ্যে তিনি বলছেন, ওমা ইউমিনু আকসারুহুম বিল্লাহ ইল্লা ওয়াহুম মুশরিকুন। শুনে নাও, অধিকাংশ মানুষ ঈমানদার, ইল্লা ওয়াহুম মুশরিকুন, অথচ তারা মুশরিক। একথা আল্লাহ রাব্বুল আলামিন কেন বললেন? আমরা যদি ঈমান নিয়ে, ঈমানই এই সমস্ত কথাবার্তা বলা নিয়ে যদি আমরা সন্দেহে পড়ে যাই, ওটা আমাদের বিভিন্ন স্লোগানের দিকে টেনে নিয়ে যায়, তাহলে সেটা কিন্তু নিশ্চয়ই নিঃসন্দেহে এটা আমাদের ঈমান হরণকারী একটি বাক্য হবে। আল্লাহ আমাদেরকে হেফাজত করুন, আল্লাহুম্মা আমিন। আল্লাহ নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন, লাউ কানাতিদ দুনিয়া তাআদিলু ইনদাল্লাহি জানাবাহু বাউদা, যদি ডানা পরিমাণ, মাছির ডানা পরিমাণ সমমূল্য যদি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দুনিয়ার হতো, তাহলে তিনি মা সাকা কাফেরন শারবাতা মাইন, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন কোনো কাফেরকে এই দুনিয়ায় পানি পান করাতেন না। অথচ কাফের পানি পায়, কাফের খাবার পায়, কাফের সব কিছু পায়, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দুনিয়া মুখ্য না। এজন্যে বারাক ওবামাও পায়, ওই আরও যত নাফারমান বান্দা এই পৃথিবীতে রয়েছে তারা সবাই পায়, সাথে সাথে আলহামদুলিল্লাহ আমরাও পাই। তবে আমাদের পাওয়ার ধরন হচ্ছে বিসমিল্লাহ এবং শেষে বলি আলহামদুলিল্লাহ। আমরা এমন নই আল্লাহ রাব্বুল আলামিন আমি কৃষক মানুষ, আমি এবছর ভালো ফসল ফলিয়েছি, এজন্যই আমার ঘরে এরকম টাকা পয়সার আবির্ভাব হয়েছে, টাকা পয়সা আমি এরকম পেয়েছি, না, আমরা এরকম বান্দা নই। আমরা এরকম বান্দা যখন কোনো নিয়ামত পাই, আমি যখন কোনো নিয়ামত আল্লাহর ভোগ করি, আমি সাথে সাথে বলি আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহিল্লাযী আতআমানি হাযা ওয়া রযাকানিহি মিন গায়রি হাওলিম মিন্নি ওয়ালা কুওয়া। আলহামদুলিল্লাহ, সকল প্রশংসা জ্ঞাপন করছি মহান আল্লাহ রাব্বুল আলামিনের, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে খাওয়ালেন মিন গায়রি হাওলিম মিন্নি ওয়ালা কুওয়া। এই খাবার খেতে আমার কোনো চেষ্টা ছিল না, এই খাবার খেতে আমার কোনো প্রচেষ্টা ছিল না, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে নিয়ামত দিয়েছেন, আমি সেই নিয়ামত ভোগ করেছি মাত্র। প্রিয় বন্ধুগণ, আমরা আলোচনা করছিলাম দুনিয়ার মূল্য, দুনিয়ার মূল্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যদি মাছির ডানার চাইতেও, মাছির ডানা পরিমাণও যদি না হয়, তাহলে আমরা কোন দুনিয়ার পেছনে ছুটছি, কোন দুনিয়ার পেছনে ছুটছি? নিঃসন্দেহে আমরা এমন কোন মরিচিকার পেছনে ছুটছি যা আসলে সে আমাকে শুধু সামনে নিয়ে যায়, সামনে নিয়ে যায়, ছুটতে ছুটতে এমত অবস্থায় আমি হাঁপিয়ে যাব, ক্লান্ত হব, আমার আত্মা সেখান থেকে নিঃশেষ হবে, আমার পরিসমাপ্তি ঘটবে, এ দুনিয়ার সব কিছু ঠিকঠাক তো চলবে কিন্তু আমি পৃথিবীতে থাকবো না, আমিহীন দুনিয়া, দুনিয়ার সব কিছু চলবে কিন্তু আমি থাকবো না, আমার সন্তান চলবে, আমার স্ত্রী চলবে, অথচ ওই সন্তানকে আমি হারাম খাওয়াচ্ছি, ওই স্ত্রীকে হারাম খাওয়াচ্ছি, তারা আমাকে কিছু বলবে না কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আমাকেই ধরবেন। সুতরাং আমাকে আপনাকে এখান থেকে পরিত্রাণের পথ পদ্ধতি খুঁজতে হবে, হালাল উপার্জন করতে হবে। আল্লাহ নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওই হাদিস আজ পৃথিবীতে, পৃথিবীর অধিকাংশ মানুষ যারাই ইনকাম করছে, যারাই অর্থ উপার্জন করছে, হালাল কি হারাম কি, কোনটা হালাল কোনটা হারাম, এর বাজ বিচার অধিকাংশ মানুষেরই নেই। অথচ আমরা এই হাদিসগুলো জানি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লা তাদখুলুল জান্নাতা জাসাদুন গুদ্দিয়া বিল হারাম, ওই শরীর জান্নাতে প্রবেশ করবে না। ওকম ক্বাল আলাইহিস সালাতু ওয়াসসালাম, যে শরীর হারাম উপায়ে গঠিত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইয়াতি আলান নাসি জামান লা ইবালিল মারউ মা আখাযা মিনহু আমিনাল হালাল আমিনাল হারাম, মানুষের মাঝে অচিরেই একটা জামানা আসবে, মানুষ বাজ বিচার করবে না, সে হালাল উপার্জন করলো নাকি হারাম উপার্জন করলো। অবস্থা কিন্তু বর্তমান তাই দাঁড়িয়েছে। আমাদের দুনিয়ার পেছনে যদি আমরা ছুটি, দুনিয়ার পেছনে ছোটা শেষ হবে কিন্তু আমার আপনার আশা শেষ হবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হাদিসটি সহিহ বুখারীর মধ্যে এসেছে, যে লাউ কানা লিবনি আদম মিন মালিন মিন যাহাবিন লাবতাগা সালিসাতান, আরে আদম সন্তান এমন লোভী, ও এমন লোভী, ওকে যদি স্বর্ণের দুটি পাহাড় দেওয়া হয়, ওকে যদি স্বর্ণের দুটি পাহাড় দেওয়া হয়,
লাবতাগা সালিসাতান সে তৃতীয়টার আকাঙ্ক্ষা করে, সে তৃতীয়টার তিন নম্বরের আকাঙ্ক্ষা করে। যার দুটা গাড়ি তার তিনটা দরকার, যার একটা বাড়ি তার দুটা দরকার। এভাবে ছুটতে ছুটতে হঠাৎ করে লাই ওয়াখিরুল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন আর লেট করবেন না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মালাকুল মউত যখন আসবে আমি আপনি তো আর সুযোগ পাবো না, আর ওখানে সাদকা করেও কাজ হবে না, ভালো আমল করেও কাজ হবে না। সুতরাং তার আগেই আপনাকে আমাকে গুটিয়ে যেতে হবে, দুনিয়ার জীবন পরিসমাপ্তি করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। প্রিয় উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন সূরা আলা, এই সূরা আমরা বারবার পাঠ করি, অথচ এ আয়াত যে কি বললেন আল্লাহ রাব্বুল আলামিন এটা কিন্তু আমরা খেয়াল করি না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি বলছেন, বাল তুসিরুনাল হায়াতাত দুনিয়া ওয়াল আখিরাতু খায়রু ওয়া আবকা, বাল তুসিরুনাল হায়াতাত দুনিয়া ওয়াল আখিরাতু খায়রু ওয়া আবকা। এই আয়াত কত তেলাওয়াত করেন জুমার দিনে, বিশেষ করে ইমাম সাহেবের, বাল তুসিরুনাল হায়াতাত দুনিয়া, বরং হে পৃথিবীর মানুষেরা তোমরা দুনিয়ার জীবনকে প্রাধান্য দিয়েছ। ওয়াল আখিরাতু খায়রু ওয়া আবকা, অথচ তোমাদের যে আখিরাত এটাই তো আল্লাহ রাব্বুল আলামিন এটাই স্থায়ী, তোমরা এটা ভুলে গেছো। ভুলে যারা যাবে তাদের অবস্থা আল্লাহ রাব্বুল আলামিন সূরা নাজিয়াতের মধ্যে বলছেন, ফাআম্মা মান তাগা ওয়া আছারাল হায়াতাদ দুনিয়া ফা ইন্নাল জাহিমা হিয়াল মাওয়া। ফাআম্মা মান তাগা, যারা সীমালঙ্ঘন করবে দুনিয়ার জীবনে, সীমালঙ্ঘন করবে সম্পদ উপার্জনে, সীমালঙ্ঘন করবে তার পারিবারিক জীবনে, সীমালঙ্ঘন করবে তার বৈষয়িক জীবনে, সীমালঙ্ঘন করবে তার ব্যবসায়িক জীবনে, বাল তুসিরুনাল হায়াতাত দুনিয়া ফাআম্মা মান তাগা, যারা সীমালঙ্ঘন করবে ওয়া আছারাল হায়াতাত দুনিয়া, দুনিয়ার জীবনকে প্রাধান্য দিবে, ফা ইন্নাল জাহিমা হিয়াল মাওয়া, তাদের পরকালে থাকার জায়গা হবে জাহিম তথা জাহান্নাম। সুতরাং আমাদের এখানে সাবধান হওয়ার বিষয় রয়েছে। প্রকৃত মুমিন, মুমিনের অবস্থা এমন নয়, আমরা আলোচনা করছিলাম দুনিয়ার বাস্তবতা এবং প্রকৃত মুমিন কিভাবে অবস্থান করবেন দুনিয়াতে এই বিষয় নিয়ে। প্রিয় উপস্থিতি, আমরা যে কয়জন মানুষ আছি, আলহামদুলিল্লাহ এখনো অনেক মানুষ রয়েছি, আলোচনা প্রায় শেষের দিকে, আমরা যেন আজকের আলোচনা থেকে উপকৃত হতে পারি, সর্বপ্রথম আমি, তারপরে আপনারা, আমরা সকলেই যেন উপকৃত হতে পারি, আল্লাহ আমাদের তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি সাহাবাদেরকে শিখিয়েছেন, তিনি জীবনযাপন করেছেন, এভাবে তিনি চলেছেন। কোন পদ্ধতিতে তিনি চলেছেন? তিনি তো এমন নবী ছিলেন যেই নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আখিরাতের জীবনকে প্রাধান্য দিয়েছেন। খন্দকের যুদ্ধের ইতিহাসের দিকে যদি আমরা লক্ষ্য করি, আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা মৌলিক বাক্য তিনি বললেন, আল্লাহুম্মা লা আয়শা ইল্লা আয়শাল আখিরা, আল্লাহুম্মা লা আয়শা ইল্লা আয়শুল আখিরা, ফাগফির লিল আনসার ওয়াল মুহাজিরা। মদিনার রাষ্ট্রকে আক্রমণ করবে তিন দিকে মদিনার পাহাড় খেজুর বাগান, আর উত্তর ছাইডটা মদিনার খোলা আছে। এখন পঞ্চম হিজরিতে এর আগে বদরে মার খেয়েছে, ওহুদে মার খেয়েছে, এখন সবাই একত্রিত হয়ে মদিনা রাষ্ট্রকে নিশ্চিহ্ন করে দিবে, মদিনা রাষ্ট্রকে পৃথিবীর মানচিত্র থেকে শেষ করে দিবে, এজন্য সবাই একত্রিত প্রচেষ্টা করছে। মদিনা রাষ্ট্রকে আক্রমণ করা হবে। আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো কাজ করার পূর্বে সাহাবাদেরকে নিয়ে বসতেন, কোনো কাজ করার পূর্বে, কোনো সিদ্ধান্ত নেওয়ার পূর্বে তিনি সাহাবাদেরকে নিয়ে বসতেন। তিনি রীতিমতো বসে গেলেন, সাহাবারা পরামর্শ দিলেন। যদিও আমরা অনেকে জানি খন্দকের যুদ্ধের মেইন জিনিস যিনি শেখালেন, অর্থাৎ খন্দক বা গর্ত খনন করার জন্যে যিনি পরামর্শ দিলেন তিনি হচ্ছেন সালমান আল ফারিসি রাদিয়াল্লাহু তাআলা আন। যদিও সালমান ফারিসির কথাটা এসেছে তারপরেও সনদের বিবেচনায় দেখা যাচ্ছে যে সালমান ফারিসির কথাটা যে তিনিই শুধুমাত্র পরীক্ষা খননের কথা বলেছেন, এই হাদিস সনদের দিক থেকে মুরসাল। সুতরাং এখানে মূল কথা হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে নিয়ে বসলেন, বসে একটা পরামর্শ করলেন, হে আমার সাহাবারা, মদিনা রাষ্ট্রকে নিশ্চিহ্ন করে দেওয়ার জন্যে কাফের মুশরিকরা পায়তারা করছে, সুতরাং এখন আমরা কি করব? আমরা কি কিছু মদিনা অবস্থান করব, নাকি সবাই জেগে আক্রমণ করব, নাকি চারিদিকে সৈন্য ভাগ হয়ে তাদেরকে বিভিন্নভাবে আক্রমণ প্রতিরোধ করার জন্য আমরা ওত পেতে বসে থাকব? সাহাবাদের সার্বিক পরামর্শের ফল ছিল এই, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি একটা কাজ করেন, যেহেতু তিন দিকে পাহাড় আর খেজুর বাগান, একদিক উত্তর সাইড ওটা ফাঁকা আছে, আপনি এই
সাইডে গর্ত করেন তাহলে হঠাৎ করে যখন তারা আক্রমণ করবে তখন আমরা তাদেরকে পরাভূত করতে পারবো পরাস্ত করতে পারবো এই যখন সিদ্ধান্ত হলো আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি 5000 হাত অর্থাৎ 5000 হাত 5000 বিশাল লম্বা দীর্ঘ এই উত্তর সাইডটাতে পরিখা গর্ত খনন করলেন গর্তের সাইডের প্রশস্ততা এমন ছিল যে 9 হাত এবং তার গভীরতা 7 থেকে 10 হাত এরকম আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে উদ্বুদ্ধ করবেন এমন অবস্থায় হ্যাঁ তোমাদের সকলকে পরিখা খনন করতে হবে মদিনার উত্তর সাইডে এরকম গর্ত খনন করতে হবে তারা আক্রমণ করতে এসে যেন তারা আমাদেরকে সরাসরি আক্রমণ করতে না পারে ওরা যখন ওখানে এসে দেখবে বিশাল গর্ত ওখানে থেমে যাবে আমরা এই সাইড থেকে আক্রমণ করব তাদেরকে পরাভূত করব সুতরাং এই সিদ্ধান্ত অনুযায়ী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে এক একজনের ভাগে 4 হাত করে গর্ত খননের রায় এসে গেল অর্থাৎ সিদ্ধান্ত হলো সাহাবারা গর্ত খনন করছেন সেখানে ভারী কোনো অস্ত্রশস্ত্র নেই যে ওই ভেকু দিয়ে সেখানে মাটি খনন করবে এরকম যন্ত্র নেই আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনিও মাটি খনন করছেন সাহাবারা মাটি খনন করছেন অতীব দুঃখের বিষয় এই যে আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার পেটে বাঁধা রয়েছে দুটি পাথর সাহাবাদের প্রত্যেকের পেটে রয়েছে একটি করে পাথর বাঁধা আমরা দুনিয়াতে কত নাজ নিয়ামত ভোগ করছি অথচ এত শক্ত মাটি খননের কাজ কোনো খাবার নেই পেটে পাথর কেন বেঁধেছেন পাথর যদি ঠান্ডা হয় তাহলে পেটের ক্ষুধার জ্বালা নিবারণ হবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুই পাথর বেঁধেছেন সাহাবারা একটি করে পাথর বেঁধেছেন ওখানে মাটি খনন করছেন আর আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি দুনিয়াকে বাদ দিয়ে আখিরাত চাচ্ছেন এবং ক্ষুধার যন্ত্রণায় সাহাবারা কাজ করছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের দিকে দেখছেন মুখটা মলিন হয়ে যাচ্ছে আরো অনেক ঘটনা এখানে বর্ণিত হয়েছে সহিহ বুখারী দ্বিতীয় খণ্ড কিতাবুল মাগাজি বাবু গজওয়াতি খান্দাক এই শিরোনামের মধ্যে খন্দকের যুদ্ধের শিরোনামের মধ্যে অনেক কাহিনী আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে এসেছে ওখানে তিনি মৌলিক কথা যেটা বলতে চাইলেন আল্লাহুম্মা লা আয়শা ইল্লা আয়শাল আয়শুল আখিরা হে আল্লাহ আমরা পরকালীন সৌন্দর্য চাই পরকালীন সুখ চাই ফাগফিরিল আনসার ওয়াল মুহাজিরা আজকে যে আনসাররা সহযোগিতা করছে আজকের যে মুহাজিররা সহযোগিতা করছে আল্লাহ আপনি তাদেরকে ক্ষমা করে দিন অথচ আমি আপনি হলে বলতাম আমার পেটে অনেক ক্ষুধা আমি এখন আর কাজ করতে পারবো না বলতাম নিশ্চয় আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তাদের জীবনযাপনটা এমন ছিল যদিও অনেক প্রশস্ত আমাদের রিজিক আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন এরকম খাবার দুই মাস আপনার আমার বাড়িতে আগুন জ্বলে না এরকম আছে কি কেউ দুই মাস আগুন জ্বলেনি আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ মুসলিম দ্বিতীয় খণ্ড কিতাবুল জুহুদ 409 পৃষ্ঠার হাদিস খুলুন এখানে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত হাদিস তিনি বলছেন যে মাসের পর মাস অতিবাহিত হয়ে গেছে রাআইনাল হিলাল সুম্মাল হিলাল সুম্মাল হিলাল আমরা দুই মাসে তিনবার চাঁদ দেখেছি দুই মাসে তিনবার চাঁদ দেখা যায় দুই মাসে তিনবার চাঁদ দেখেছি এ মাসের শুরুতে চাঁদ দেখলাম আবার চাঁদ দেখলাম এক মাস অতিবাহিত হলো আবার এক মাস আবার চাঁদ দেখলাম তার মানে দুই মাস অতিবাহিত হলো এই দুই মাসে তিনবার রাআইনাল হিলালা সুম্মাল হিলাল সুম্মাল হিলাল সুম্মাল হিলাল ওমা উকিদা ফি আবিয়াতি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাড়িতে ওমা উকিদা ফি আবিয়াতি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নার অথচ রাসূলের বাড়িতে দু মাস আগুন জ্বলেনি দু মাস আগুন জ্বলেনি হিসাব দিচ্ছেন তার স্ত্রী মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলছেন দু মাস রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাড়িতে আগুন জ্বলেনি তখন সাহাবারা প্রশ্ন করলেন আপনাদের খাবারটা কি ছিল তখন তিনি বলছেন ইল্লাল আসওয়াদান আরে শোনো না সেখানে দুটি কালো জিনিস আমাদের খাবার ছিল আল মা ওয়াত তামর আর সেখানে ছিল আমাদের পানীয় এবং খেজুর পান অর্থাৎ পানি পান করার অর্থাৎ পানি ছিল আর খেজুর ছিল আর কিছু ছিল না তাহলে আমি আপনি কত নিয়ামত আল্লাহ রাব্বুল্লাহ আলামিনের ভোগ করছি আমাকে আপনাকে দুনিয়ায় কিভাবে বসবাস করার দরকার হ্যাঁ আল্লাহ রাব্বুল্লাহ আলামিনের কাছে চাইতে হবে এই জন্যই তো আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সারগর্ভ দোয়াটি বারবার পাঠ করেছেন রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানাতাম ওয়া কিনা আযাবান্নার রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান্নার আল্লাহ
রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা, দুনিয়াতে কল্যাণ দান করুন, ওয়া ফিল আখিরাতে হাসানা, পরকালে কল্যাণ দান করুন, ওয়া কিনা আযাবান্নার, আল্লাহ আমাদেরকে জাহান্নামের আগুন থেকে রক্ষা করুন। সুতরাং আমাদের যতটুকু দুনিয়া দরকার আল্লাহর কাছে চাইতে হবে, আল্লাহ আমরা যেন দুনিয়ার মাল দ্বারা, দুনিয়ার জীবন দ্বারা আমরা প্ররোচিত না হই, আমরা যেন প্রভাবিত না হই, আমরা যেন ব্যক্তি পূজারি না হই, আমরা যেন সম্পদ পূজারি না হই, আমরা যেন মাল পূজারি না হই, আমরা যেন পদ পূজারি না হই। এই পূজারি, দুনিয়া পূজারি, মিছিল পূজারি, তন্ত্র পূজারি, মন্ত্র পূজারি যেন আমরা না হই, আল্লাহ আমাদেরকে হেফাজত করুন। অথচ মুসলিম, মুসলিম হিসেবে আমার কোন পথে চলার দরকার ছিল? আমি মরিচিকার পেছনে কেন ছুটতে যাব? আমি কেন দুনিয়ার পেছনে ছুটতে যাব? এমন কোন ইজমের পেছনে আমি কেন ছুটব? আমি তো মুসলিম, আমার ইসলাম ধর্ম আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে আমাকে গাইড করেছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে যেভাবে বলেছেন, আমার তো সেইভাবে সেই পদ্ধতিতে চলার কথা ছিল। অথচ আজকে আমি এই মুহূর্তে যদি মারা যাই তাহলে আমার অবস্থা কি হতে পারে, এটা কি একবার কল্পনা করেছি? অসম্ভব। আমি যদি কল্পনা করতাম তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে যে হায়াত দিয়েছেন, আমার যে গনিমত দিয়েছেন, আমাকে যে সুযোগ দিয়েছেন, এই সুযোগ আমি আপনি কেউ হাতছাড়া করতাম না, এই সুযোগ আমি আপনি কেউ হাতছাড়া করতাম না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যেন দুনিয়ার জীবনের ধোঁকা থেকে রক্ষা করেন, আল্লাহুম্মা আমিন। প্রিয় উপস্থিতি, আমরা আলোচনা করছিলাম দুনিয়ার বাস্তবতা এবং প্রকৃত মুমিন হিসাবে আমরা এই দুনিয়াতে কিভাবে জীবন যাপন করব। সম্মানিত উপস্থিতি, আজকে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের আমরা বিভিন্ন সূরার দিকে যদি লক্ষ্য করি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি বলছেন, আল্লাযী খলাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। এই যে সৌন্দর্য আমাদেরকে দিলেন, কিন্তু এই ভোগের বস্তু দিলেন, আরও কত কিছু দিলেন, আল্লাহ রাব্বুল আলামিন তো এটাই যাচাই বাছাই করার জন্য দিয়েছেন যে আমাদের মধ্যে আহসানু আমাল, সর্বোত্তম আমল কে করে। অথচ আমরা তো দুনিয়ার মরিচিকার পেছনে ছুটে চলেছি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করুন, একজন প্রকৃত মুমিন সদা সর্বদা মৃত্যুর জন্য প্রস্তুত থাকবেন। আমাকে আপনাকে যদি এখন বলা হয় এখন মালাকুল মউত আসবে, আপনাকে এখনই জান কবজ করা হবে, আমি আপনি বলবো আল্লাহ আল্লাহ লা আল্লাহ, অল্প সময় আমাকে দেওয়া হোক, যেভাবে কোরআনুল কারীমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিভিন্ন বর্ণনা দিচ্ছেন, আমাকে অল্প সময় দেওয়া হোক, আমি কিছু ভালো আমল করব। তার মানে বোঝা যাচ্ছে পাপের মধ্যে আমি ডুবে রয়েছি। আজকে যে মানুষটা সবচেয়ে বেশি ঠকাতে পারে সেই দুনিয়ায় বুদ্ধিমান মানুষ, অথচ বুদ্ধিমান মুমিন সেই আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবি আব্দুল্লাহ ইবনে উমার রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বলছেন, কুনতু ইনদা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, একদিন আমি আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ছিলাম, ফাজা রাজুলুম মিনাল আনসার, এক আনসারী সাহাবী রাসূলের কাছে আসলেন, এসে ফাকালা ইয়া নবিয়াল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হে আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আইয়ুল মুমিনিনা আফযাল, আমাকে একটু বলেন তো কোন মানুষটা সবচেয়ে উত্তম। তিনি বললেন, আহসানুহুম খুলুকান, আরে শোনো, যার চরিত্র ভালো সেই সবচেয়ে উত্তম মানুষ, যার চরিত্র ভালো সেই সবচেয়ে উত্তম মানুষ। অথচ চরিত্রের কথা যদি আমরা বলতে যাই, অধিকাংশ মানুষই চরিত্রহীন, অধিকাংশ নারী চরিত্রহীনা, অধিকাংশ মানুষ চরিত্রহীন, অধিকাংশ নারী চরিত্রহীনা, বর্তমান সমাজের অবস্থা হচ্ছে তাই। দ্বিতীয় প্রশ্ন সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আইয়ুল মুমিনিনা আকিয়াস, মানুষের মধ্যে সবচেয়ে বুদ্ধিমান চৌকস, সবচেয়ে বুদ্ধিমান ইন্টেলিজেন্ট পারসন কে? আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে একটু বলে দেন। আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বললেন, আকতারহুম লিল মাউতি যিকরা, শোনো, তোমাদের মধ্যে সেই ব্যক্তি সবচেয়ে বুদ্ধিমান যে পরকাল নিয়ে ভাবে, বিশেষ করে যে মৃত্যু নিয়ে ভাবে, যে মৃত্যু নিয়ে চিন্তা করে, আমি এখনই মারা গেলে আমার স্থান হবে কি জান্নাত নাকি জাহান্নাম, এই নিয়ে চিন্তা করে যে, সেই হচ্ছে সবচেয়ে বুদ্ধিমান মানুষ। সুতরাং আমরা মনে করি মানুষকে ঠকাতে পারলাম, আমি মনে হয় সবচেয়ে বড় বুদ্ধিমান, অথচ আমি সবচেয়ে দুর্বল মানুষ, আমি হচ্ছে কিয়ামতের দিন মুফলেস, নিঃস্ব মানুষ। সহিহ মুসলিমের যে হাদিস প্রমাণ করে আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমরা কি জানো মুফলেস কে? সাহাবারা অনেক উত্তর দিলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওই মানুষটা ইয়াতিবি ইয়াউমুল কিয়ামা, কিয়ামতের দিন সে আসবে, বিসলাতিন ও সিয়ামিন ও যাকাতিন, অনেক দীর্ঘ বর্ণনা, অনেক কিছু নিয়ে আসবে, কিন্তু তার সব কিছু শেষ হয়ে যাবে, দিবে 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 দিবে, দিতে দিতে সব শেষ হয়ে যাবে, ব্যক্তি জাহান্নামী হবে, তাকে জাহান্নামে নিয়ে যাওয়ার জন্য বলা হবে, টানতে টানতে তাকে জাহান্নামে ফেলা হবে। অথচ আমরা বাস্তবতায় মনে করি কাকে কতটুকু ঠকাতে পারলাম, কাকে কতটুকু আমি ঠকিয়ে গর্তের মধ্যে ফেলতে পারলাম, অথচ যার গর্ত সেই খনন করেছে, যার গর্তে সেই পড়বে।
সুতরাং আমাদের উচিত হবে সমাজে এমন ভাবে চলা, প্রত্যেকে প্রত্যেকের হক আদায় করা, প্রত্যেকে প্রত্যেকের হকের দিকে দৃষ্টিপাত করা, যেন এমন না হয় শুধুমাত্র আমি আমার স্বার্থ নিয়েই ঘুরছি, আমি আমার স্বার্থ সিদ্ধি, আমার স্বার্থ যখন উদ্ধার হয়েছে আর কে আছে কি আছে কোথায় কি আছে ওটা আমার দেখার বিষয় নেই। এটা কিন্তু একজন বুদ্ধিমান মুমিনের কাজ না। সুতরাং আমাদের বুদ্ধিমান মুমিন হতে গেলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভাষায় মৃত্যু নিয়ে ভাবনা চিন্তা করতে হবে। আর যে ব্যক্তি মৃত্যু নিয়ে ভাবনা চিন্তা করবে তার দুনিয়া অতটুকু প্রয়োজন, জিহাদে শাহাদাত পিয়াসী সৈনিকের যতটুকু প্রয়োজন সে কিন্তু অতটুকুই চাইবে। তারপরেও দুনিয়ার যতটুকু প্রয়োজন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বারবার চাইতে হবে, আল্লাহ আমাদের যতটুকু প্রয়োজন আমাদের যতটুকু দিলে, আপনি তো বলেছেন ইন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনা, হে পৃথিবীবাসী জেনে রেখো নিশ্চয় তোমাদের মাল, তোমাদের সম্পদ, তোমাদের সন্ততি এটা তোমাদের জন্য ফিতনার বস্তু। আল্লাহ এগুলো যেন ফিতনার বস্তু না হয়, আল্লাহ আমাদেরকে ফিতনা থেকে রক্ষা করুন। আল্লাহুম্মা আমিন। আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যে সুসংবাদ দিয়েছেন, তিনি যে সুসংবাদগুলো দিয়েছেন, এই সুসংবাদ দিকে বেশি বেশি লক্ষ্য করা। একজন প্রকৃত বুদ্ধিমান মুমিন যিনি দুনিয়ার বাস্তবতাকে উপেক্ষা করে আখিরাতের বাস্তবতাকে প্রাধান্য দিবেন, তিনি সন্দেহে ওই দিকে ধাবিত হবেন, ওই দিকে ছুটে চলবেন যেদিকে মূলত তার আসল গন্তব্যস্থল, যেদিকে তার মূলত আসল ঠিকানা, সেদিকেই ব্যক্তি ছুটে চলবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সেদিকে ছুটে চলার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। প্রিয় উপস্থিতি, আমরা দুনিয়াতে এমনভাবে চলছি মনে হয় যেন সবাই সবার মতো, একজন ব্যক্তি জান্নাতে যাবে এমন কি হতে পারে, আমি শুধুমাত্র জান্নাতে যাব যে দরজা জানলা কপাট সব কিছু বন্ধ করে দেব, দিয়ে আমি শুধুমাত্র জান্নাতে থাকব, আর কারোর দরকার নেই। বিষয়টা কি এমন? না, অবশ্যই না। আমি জান্নাতে যাব, সাথে সাথে আমার পরিবার, আমার পরিবর্গ, আমার আত্মীয় স্বজন, আমার প্রতিবেশী, আমার এলাকা, বহু মানুষের অধিকার কিন্তু আমার উপরে চাপানো আছে। আমি নিজেই শুধু স্বয়ংসম্পন্ন না, আল্লাহ রাব্বুল আলামিন শুধু আমাকে ধরবেন না, আমার পরিবারের কারণে ধরবেন, আমার সন্তানের কারণে ধরবেন, আমার স্ত্রীর কারণে ধরবেন, পিতামাতার কারণে ধরবেন, প্রতিবেশীর কারণে ধরবেন, দেশের কারণে ধরবেন, সার্বিক বিষয়ে ধরবেন। এইখান থেকে পরিত্রাণের উপায় হচ্ছে আমরা যে উপায়ের কথা বলবো, একজন জিহাদ পিপাসী মুমিন তার যতটুকু দুনিয়া লাগে অতটুকু নিতে হবে। সাথে সাথে এর সাথে আরও উল্লেখযোগ্য বিষয় যেটা, আমার আপনার অবদান কিছু সমাজে রেখে যেতে হবে। আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন মান দাল্লা আলা খায়রিন ফালাহু মিসলু আজরি ফাইলি, যদি কেউ কোনো ভালো আমলের দিকে মানুষকে আহ্বান করে তাহলে ফালাহু মিসলু আজরি ফাইলি, অর্থাৎ ব্যক্তি আমি যতটুকু করলাম আপনি আমাকে দাওয়াত দেওয়ার কারণে আপনি অতটুকুই পাবেন, আমি যতটুকু সওয়াব উপার্জন করেছি। আমি আবার আরেকজনকে দাওয়াত দিচ্ছি, তিনি তার দাওয়াতে, তিনি তার দাওয়াতে, এভাবে দাওয়াত দেওয়ার একটা যে আমাদের যদি চেন তৈরি হয় তাহলে আমরা সকলেই মিলে একটা সুন্দর পরিবার, একটা সুন্দর সমাজ, একটা সুন্দর রাষ্ট্র, এমনকি আল্লাহ চাইলে একটা সুন্দর পৃথিবী আমাদের সামনে বিরাজ করবে। আল্লাহ পৃথিবীর আবার সেই অতীত ইতিহাস ফিরিয়ে দিন। আল্লাহ পৃথিবীর থেকে মুসলমানদের উপরে যে সমস্ত ফিতনা রয়েছে সেই ফিতনাগুলোকে দূর করুন। আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি, এই জন্যেই আমরা বলছি আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে জামাতবদ্ধ ছিলেন, আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার বিভিন্ন দিক নির্দেশনা সাহাবারা যেভাবে ফলো করেছেন আমরাও সেভাবে ফলো করতে চাই। আসুন জামাতবদ্ধ জীবন যাপন করি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আল জামাআতু রহমা ওয়াল ফুরকাতু আযাব, একতাবদ্ধ জীবন যাপন করা হচ্ছে রহমতের জীবন, আর পৃথক পৃথক থাকার জীবন হচ্ছে বিচ্ছিন্নতার জীবন, হচ্ছে আজাবী জীবন। আপনি হয়তো বা এ হাদিস বুঝবেন না যখন আমি বলবো আপনার যদি পাঁচটা ছেলে থাকে, পাঁচ ছেলে আপনার কথা শুনে না, বড় ছেলে একদিকে যায়, ছোট ছেলে আরেক দিকে যায়, মেজো ছেলে, সেজো ছেলে, আরও আরেক ছেলে আরেক দিকে যায়, কেউ আপনার কথা শুনে না, তাহলে আপনার অন্তরে যেমন ব্যথা লাগবে আপনার পরিবারে শান্তি থাকবে না। ঠিক অনুরূপভাবে মুসলিমরা যদি বিভিন্ন দলে উপদলে বিভক্ত হয়, হ্যাঁ সালাফি মানহাজের যারা তারা যদি তাদের বিভিন্ন দল উপদলে থাকে, বিভিন্ন পরিচয়ে থাকে, সেটা তারা থাকতে পারে, তবে জামাতবদ্ধ জীবনযাপনের মধ্যে একটা রহম রয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা তাহরিম 66 নম্বর সূরা 6 নম্বর আয়াতের মধ্যে তিনি বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে বিশ্বাসীগণ, কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, তোমরা নিজেরা জাহান্নামের আগুন থেকে বাঁচো এবং তোমাদের পরিবার পরিবর্গকে বাঁচাও।
وَقُودُهَا النَّاسُ وَالْحِجَارَةُ যার জ্বালানি হবে মানুষ ও পাথর যার জ্বালানি হবে মানুষ ও পাথর যার জ্বালানি হবে মানুষ ও পাথর হে বিশ্বাসীগণ তোমরা নিজেরা জাহান্নামের আগুন থেকে বাঁচো তোমার পরিবার পরিবর্গকে বাঁচাও যার আগুন হবে মানুষ ও পাথর আলাইহা মালাইকাতুন গিলাযুন শিদাদ সেখানে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নির্দেশ মানার জন্য কঠোর হৃদয়ের মানুষ সেখানে রয়েছে এমনটা না দুনিয়ার বিভিন্ন অফিসে যেমন ঘুষ দিলে চলে দুনিয়ার বিভিন্ন অফিসে যেমন টাকার মাধ্যমে বিভিন্ন ফাইল পাস হয়ে যায় ওখানে পাস হবে বিষয়টা এমন না যদি পাস হতো দুনিয়ার বহু মানুষ পাস হয়ে যাওয়ার সুযোগ পেত কারণ পৃথিবীর বহু মানুষের অঢেল সম্পদ তাদের রয়েছে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে পাস পয়সা ওই সম্পদের দাম নেই ওই টাকার কোনো ভ্যালু নেই ওই বন্ধুত্বের কোনো ভ্যালু নেই যে বন্ধুত্বর ঈমান নেই ওই বন্ধুত্বের কোনো ভ্যালু নেই মূল্যায়ন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে নেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এজন্যই কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফালুন এরা তো লিপিবদ্ধ করছে সাথে সাথে কবরে এমন কাউকে ফিট করেছেন ও আপনার কথা শুনবে না আপনাকে দেখবে না যখন প্রশ্ন করবে মান রব্বুক ওমা দীনুক ওমা হাযা রাজুল আল্লাযী বুইসা ফিকুম প্রশ্নের পর প্রশ্ন করবে উত্তর যখন আমি আপনি না দিতে পারবো তখন কিন্তু সে তার যে দায়িত্ব সে পালন করবে আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন তিরমিজির মধ্যে হাদিস এসেছে লাউ ফালাউ দুরিবা বিমিত্রকাতিন লাউ দুরিবা বিহাল জাবাল লাফারাত তুরাব ওই এমন হাতুড়ি দিয়ে ওকে প্রহার করা হবে যদি তাকে ওই হাতুড়িকে দুনিয়ার কোনো পাহাড়ের উপরে মারা হতো লাফারাত তুরাব ও একেবারে মাটির মতো হয়ে যেত পাহাড় ওই হাতুড়ি দিয়ে আমাকে আপনাকে সাইজ করবে যদি আমি আপনি দুনিয়া নিয়ে পড়ে থাকি যদি আমি আপনি শুধুমাত্র আমাকে নিয়েই পড়ে থাকি ওই যে কথা বলছিলাম যে জাহান্নাম আল্লাহ রাব্বুল আলামিন এমন প্রস্তুত করে রেখেছেন আলাইহা মালাইকাতুন গিলাদুন শিদাদ লা ইয়াসুনাল্লাহা মা আমারহুম ওয়া ইয়াফআলুনা মা ইউমারুন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি বলছেন যে সেখানে আমি এমন ফেরেশতা নিযুক্ত করেছি যে তারা শুধুমাত্র আমার কথাই পালন করে লা ইয়াসুনাল্লাহ তারা আল্লাহ রাব্বুল আলামিনের নাফরমানি করে না ওয়া ইয়াফআলুনা মা ইউমারুন তারা তাই করে আল্লাহ রাব্বুল আলামিন যা আদেশ দেন সুতরাং প্রিয় উপস্থিতি আমরা নিজেরা বাঁচবো সাথে সাথে নিজেরা বাঁচার সাথে সাথে আমরা কিন্তু সমাজকে বাঁচাবো আমরা আমাদের পরিবারকে বাঁচাবো পরিবারকে ইসলামী পরিবার হিসেবে গঠন করব এজন্যই ওই ছোট্টবেলা থেকেই প্র্যাকটিস করতে হবে ছোট্টবেলা থেকেই এজন্যই মহতারাম আমিরে জামাত সোনামণি সংগঠন গঠন করেছেন আমাদের সোনামণি সংগঠন রয়েছে কেন ওই ছোট্ট ছেলেটা জানো সে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শে জীবন গড়ে লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা ওই যে হাদিসটি শুরুতেই বলেছিলাম আদ-দুনিয়া সিজনুল মুমিনি ওয়া জান্নাতুল কাফির একটু প্রমাণ দিয়ে আমরা আলোচনা শেষের দিকে চলে যাব ইনশাআল্লাহ দুনিয়া হচ্ছে মানুষের জন্য মুমিনের জন্য কারাগার আর কাফের যারা হবে তাদের জন্য দুনিয়া হচ্ছে জান্নাত স্বরূপ একটা ছোট্ট সন্তান কিভাবে পানি খেতে হয় জানে না আলহামদুলিল্লাহ সোনামণি সংগঠন সেটা শেখায় যে পানি খেতে গেলে পাঁচটি সুন্নাত লাগে কয়টি সুন্নাত লাগে কথা বলবেন পাঁচটি এক প্রথমত ডান হাত দিয়ে ধরতে হবে পানির গ্লাস দ্বিতীয়ত বসে পান করতে হবে যদিও জমজমের কূপের পানির বিষয়টা ভিন্ন আরো প্রেক্ষাপট যদি অন্যরকম হয় লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা এ বিষয়টা ভিন্ন প্রথমে ডান হাত দিয়ে ধরবে তারপরে বিসমিল্লাহ তারপরে সেটা বসে পান করতে হবে তিনবারে পান করতে হবে তিনবারে পান করা সুন্নাত তারপরে যেটা সবশেষে আলহামদুলিল্লাহ বলতে হবে একজন মুমিন অথচ কাফের ঢক ঢক করে মেরে দিল ব্যাপারটা এমন হলো অথচ বিজ্ঞান প্রমাণ করেছে এভাবে দাঁড়িয়ে পান করলে মানুষের হার্টে হার্ট আঘাত ক্ষতবিক্ষ মানে আঘাতপ্রাপ্ত হয় আরও অনেক ক্ষতি হয় এভাবে প্রত্যেকটা বিষয় যদি আমরা বলি একজন মুমিন তার জীবনটা শৃঙ্খলে বাঁধা ওই শৃঙ্খলের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনের কল্যাণ রয়েছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দোয়ার বরকত রয়েছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্টি রয়েছে তাই আপনার সন্তানকে যদি মানুষ করতে চান আজকে সন্তান নষ্ট হচ্ছে কি কারণে সঙ্গ দোষে যুব সমাজ ধ্বংস হচ্ছে কি কারণে মোবাইলের কারণে যুব সমাজ ধ্বংস হচ্ছে কি কারণে সঙ্গ দোষের কারণে এজন্য একজন যুবসংঘের কর্মী আলহামদুলিল্লাহ তাদেরকে দেখলে আপনারা চিনতে পারবেন দেখলে চেনা যাবে সে দাড়ি ছাড়বেও না কাটা তো দূরের কথা সে দাড়ি ছাড়বেই না কাটা তো দূরের কথা যুবসংঘ
এমন একটি ইসলামী সমাজ চাই যেখানে থাকবে না প্রগতির নামে কোনো বিজাতীয় মতবাদ, থাকবে না প্রগতির নামে কোনো বিজাতীয় মতবাদ, থাকবে না ইসলামের নামে কোনো রূপ মাযহাবি সংকীর্ণতাবাদ। কারণ মাযহাব যেটা এসেছে আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের 300-400 বছর পরে যেটা আবির্ভাব হলো সেটা আমি আপনি মানতে কখনোই উদ্বুদ্ধ হতে পারি না একজন মুমিন হিসেবে। আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সত্যিকার একজন উম্মত যদি হয়ে থাকি তাহলে এটা আমরা করতে পারি না। এজন্য আমরা সঙ্গবদ্ধ থাকি, সাথে সাথে সোনামণি যারা যুক্ত উপযুক্ত তাদেরকে সোনামণি সংগঠনে দেই। তাদের উদ্দেশ্য হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শে জীবন যাপন করা। যারা যুব সঙ্গ করে ওই যুব সঙ্গ কোনোদিন ইপ্রিজিং করতে পারে না, ওই যুব সঙ্গ তার মুখে দাড়ি থাকবে, যুব সঙ্গের প্রত্যেকটা দায়িত্বশীলার পাশত্ব সালাত আদায় করবে, পিতাকে গালি দিবে না, মাকে বের করবে না। অথচ আজকে যে সন্তানকে আপনি আমি এত কষ্ট করে লেখাপড়া শেখাচ্ছি, আপনি শেখাচ্ছেন, এত কিছু করছেন, পরবর্তীতে সন্তান 3 দিন পরে এখান থেকে চলে যায়, আপনাকে বৃদ্ধাশ্রমে রেখে আসে, ওটা কেমন শিক্ষা আপনি দিয়েছেন? প্রথমত আপনার ভুল, দ্বিতীয়ত সন্তান হিসেবে সে দায়িত্ব পালন করেনি, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তার পাকড়াও রয়েছে। সুতরাং এই বিষয়টা খেয়াল রাখতে হবে। সাথে সাথে আরা যারা পরবর্তী যারা আন্দোলনের দায়িত্বশীল আলহামদুলিল্লাহ তারা যেন মৃত্যু অবধি সঙ্গবদ্ধভাবে থেকে, এই যে আজকের প্রোগ্রামে আমরা এসেছি, আমাদের কি ক্ষতি হয়েছে? কেউ বলতে পারবেন ক্ষতি হয়েছে? আমরা আশা রাখি আজকের এই প্রোগ্রাম থেকে সম্মেলন থেকে আমরা উপকার পেয়েছি। আল্লাহ আমাদেরকে উপকৃত হওয়ার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। প্রিয় উপস্থিতি, আমরা সঙ্গবদ্ধভাবে থাকি, জামাতবদ্ধভাবে থাকলে সংকীর্ণতা আসে না। যারা বিভিন্নভাবে মানে মাল ও মর্যাদার লোভের দিকে চলে গেছে, আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মাদি বানে যাইয়ানে উরসিলা ইলা গনামিন বিআফসাদান নাস মিনাল মারই মিনাল মিনাল ইনসি মিনাল হিরসিল মালি ওয়ালি নাফসি আও কামা ক্বাল আলাইহিস সালাতু ওয়াসসালাম। এবারে একটু ত্রুটি হলো, এবারে আংশিক মূল বিষয় হচ্ছে, আমি যদি আলেম হই তাহলে আমার সম্পদের প্রতি এমন লোভ থাকবে না, যেমনভাবে আমি যদি আবেদ বান্দা হই সম্পদের প্রতি আমার এমন লোভ থাকবে না যেমন লোভ একদল ওই বকরি বাঁধা আছে রাত্রে, একদল বকরির খোয়াড়, ওই খোয়াড়ের মধ্যে যদি দুইটা নেকড়েকে ছেড়ে দেওয়া হয়, ক্ষুধার্ত নেকড়ে তারা যেভাবে আক্রমণ করবে, হামলা করবে, ওই হামলা থেকে কিন্তু নাস্তানাবুদ করে ফেলবে অধিকাংশ বকরিকে, করবে না? যদি আমার আপনার মাঝে মাল মর্যাদার লোভ থাকে তাহলে কিন্তু এরকম অবস্থা হবে। সুতরাং আমরা আসি মাল মর্যাদার লোভ থেকে আমরা দূরে থাকি। আমরা আলোচনা করছিলাম যে দুনিয়ার হাকিকত তথা দুনিয়ার প্রকৃত রূপ কোনটা, এবং একজন মুমিন হিসাবে আমাকে আপনাকে দুনিয়ায় কিভাবে থাকতে হবে। যদিও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই যুগের অবস্থা আমাদের নেই, তারপরেও হালাল হারাম বাজ বিচার করে সার্বিকভাবে সোজা পথে জীবনযাপন করার চেষ্টা করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সে তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। যে আয়াতটি শুরুতেই তিলাওয়াত করেছিলাম, আয়াতের সরল তরজমা আল্লাহ রাব্বুল আলামিন সূরা কাসাস 28 নম্বর আয়াতের 60 নম্বর আয়াতের মধ্যে তিনি বলছেন, ওমা উতিতুম মিন শাই ফামাতাউল হায়াতিদ দুনিয়া ওয়া জিনাতুহা। তোমাদেরকে যা দেওয়া হয়েছে, কোনো কিছু দেওয়া হয়েছে, এটা হচ্ছে ফামাতাউল হায়াতিদ দুনিয়া, এটা হচ্ছে দুনিয়ার জীবনের ভোগ্য বস্তু, ওয়া জিনাতুহা, এবং এটা কিন্তু তোমাদের সৌন্দর্যের বস্তু। সুতরাং ওমা ইনদাল্লাহি খায়রু ওয়া আবকা, আর আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যেটা আছে সেটা কিন্তু উত্তম এবং সেটাই কিন্তু স্থায়ী। আমরা সেই স্থায়ীর দিকে ছুটে চলি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের তৌফিক দান করুন, জামাতবদ্ধ জীবনযাপন করার তৌফিক আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দান করুন, আল্লাহুম্মা আমিন। আমরা যেন জান্নাতের দিকে ছুটে চলি, আল্লাহ রাব্বুল আলামিন যে জান্নাত প্রস্তুত করে রেখেছেন আমরা যেন সেই জান্নাতের দিকে ছুটে চলি, আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাকে পালন করার চেষ্টা করি, আল্লাহ আমাদের তৌফিক দান করুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেভাবে বলছেন, ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম ওয়া জান্নাহ আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ উইদ্দাত লিল মুত্তাকিন। আমরা যেন মুত্তাকিন হই, জান্নাতের দিকে ছুটে চলি, আমরা দুনিয়াকে প্রাধান্য না দেই। আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়া আমাদের সামনে উপস্থাপিত হলেও আমরা যেন নবী রাসূল এবং সাহাবাদের মতো অতটা না পারলেও আমরা সার্বিকভাবে দুনিয়াকে হেয় তুচ্ছ ওইভাবে না করতে পারলেও আমরা যেন সার্বিকভাবে দুনিয়া থেকে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কথা বললেন, ফাত্তাকুদ দুনিয়া ওয়াত্তাকুন নিসা, তোমরা দুনিয়া থেকে বেঁচে থাকো, দুনিয়াকে পরহেজ করো, দুনিয়াকে এড়িয়ে চলো। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করুন, আল্লাহ
আল্লাহুম্মা আমিন। প্রিয় উপস্থিতি, সার্বিকভাবে আমরা যে আলোচনা করার চেষ্টা করলাম, আজকের আলোচনা থেকে বক্তা শ্রোতা সকলকে আল্লাহ উপকৃত হওয়ার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। আল্লাহ আজকে যারা আয়োজন করেছেন আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ বাগডোবা এলাকার সম্মানিত দায়িত্বশীল বৃন্দ, যারা আছেন, আপনারা যারা এসেছেন, তাদের সকলের জন্য দোয়া করি, আল্লাহ আমাদের সকলকে গোনাখাতা থেকে মুক্ত করুন, আল্লাহুম্মা আমিন। বিভিন্ন সৎ আমল যেন আমরা করতে পারি, আল্লাহ আমাদের তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। আল্লাহ আমাদের জীবনে যারা ঋণগ্রস্ত রয়েছে, বাস্তব জীবনে আমাদের ঋণ থেকে মুক্তির ব্যবস্থা করে দিন, আল্লাহুম্মা আমিন। আমরা যারা রোগগ্রস্ত রয়েছে, আল্লাহ আমাদের রোগ থেকে মুক্তির ব্যবস্থা করে দিন, আল্লাহুম্মা আমিন। আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ, বাংলাদেশ আহলে হাদিস যুব সংঘ যে দাওয়াত দিয়ে যাচ্ছে বাংলার জমিনে, এই দাওয়াতের ফল আল্লাহ যেন বাস্তবে আমরা আরও পেতে পারি, আল্লাহ আমাদের তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। কারণ যুব সংঘ আন্দোলন আপনার আমার কাছে টাকা চায় না, আপনার আমার কাছে গদি চায় না, তারা চায় সকলে মিলে আল্লাহ নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা চেয়েছিলেন, সবাই জান্নাত পিয়াসী মানুষ হবে, আমরা যেন সেটা হতে পারি, আল্লাহ আমাদের তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। আল্লাহ আজকের প্রোগ্রাম এবং আগামীকালকের প্রোগ্রামকে আপনি কবুল করে নিন, আল্লাহুম্মা আমিন। আল্লাহ আমাদেরকে শেষ নিঃশ্বাসে পৃথিবীর যেন কালেমা তৈয়বা, কালেমা শাহাদা, আল্লাহ রাব্বুল আলামিনের পূর্ণ বিশ্বাস, তাওহীদ বিশ্বাসের উপরে রেখে যেন আমরা পৃথিবী থেকে বিদায় নিতে পারি, আল্লাহ আমাদের তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। আকুলু কাউলি হাযা, আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।